অনেকের কাছে একটা কথা শুনছিলাম যে লিফান কেপিটি বা লিফানের বাইকগুলোতে একটা প্রবলেম আছে, সেটা হলো চেন ঢিল হয়ে যায়। অ্যান্ড এই প্রমাণটা আমি আজকে পাইছি। এই বাইকটা যখন আমাদের হাতে প্রথম আসছে তখন এটার চেন মোটামুটি টাইট ছিল, বাট এখন আজকে দেখলাম যে চেন মোটামুটি ভালোই ঢিল। আমরা মনে হয় 100 কিলোও চালাই নাই, এর মধ্যেই চেন ঢিল হয়েছে। আগেও হয়তো অল্প ঢিল ছিল, বাট অতটা খেয়াল করি নাই সত্যি কথা। অ্যান্ড ফার্স্ট অফ অল চেনটা টাইট করতে হবে। অ্যান্ড দেন আজকে লিফান কেপিটি 4V এটাকে নিয়ে একটু ছোট্ট একটা রাইড করব, কারণ বাইকটা আমি বাসায় আনছি কিন্তু চালানোর সুযোগ পাইতেছি না। আজকে সময় সুযোগ একটু বের করছি। দেখেন না, শার্টে বুঝা যেতেছে ভ্যাকেশন পিরিয়ড চলতেছে। আজকে আমরা বের হব এই লিফান কেপিটি 4V নিয়ে। অনেকক্ষণ হচ্ছে চিপা চাপা দিয়ে চালাইলাম, কসাইবাড়ির জ্যাম ট্যাম পার হয়ে দেন এইখানে বের হইলাম। যেদিন আমি এই বাইকটা নিয়ে ফিরছিলাম ওই দিন তো রাত ছিল, অতটা জ্যামে ট্যামে পড়তে হয় নাই, তবে একটা ধাক্কা অনুভব করতেছিলাম। মানে পিক আপ দিয়ে যেটারে থ্রোটল দিয়ে যখন ক্লাচটা ছাড়ি, চেনটা যেহেতু ঢিল আছে একটা ধাক্কা অনুভব করা যায়। চেনের অ্যাডজাস্টমেন্ট এবং ড্রাম রাবার যদি ঠিকঠাক না থাকে তাহলে এই ধরনের ধাক্কা অনুভব এটা করতেই হয়, এটা হলো ব্যাপার। অ্যান্ড খারাপ ভালো বিভিন্ন ব্যাপার শেয়ার করবো, অবশ্যই শেয়ার করবো, বাট আজকের কথা পুরাপুরি বিশ্বাস করেন না। আজকে আমার একটু কষ্ট হইতেছে এটা চালাইতে, কারণ হচ্ছে জ্যাম দিয়ে যখন বের হয়েছি আমি একটু ব্যালেন্স করতে আমার প্রবলেম হচ্ছিলো, কারণ এই ধরনের ছড়ানো, এই ধরনের টুরার বাইক তো আমার রেগুলার চালানো হয় না, একটু এই জন্য আনিজি লাগতেছিলো। অ্যান্ড বাম্পাসের ক্লাস যেটা, ক্লাসটা একটু টাইট মনে হইতেছে, জ্যামে ধরতে একটু কষ্টই বলতে গেলে, এতটুকুই খারাপ পাইছি। এছাড়া আর মোটামুটি সব কিছুই ঠিকঠাক। অ্যান্ড সামনের পুলিশটা যেভাবে গাড়ি দেখতেছে কখন যেন আমারে থামায়, এই বাইক আমার নামে না, ধরা না খাইলেই হয়। একটা বাইক উল্টা ঢুকছিলো, অ্যান্ড হ্যাঁ বাইকটা আটকায় ফেলছে, চাবিও নিয়ে গেছে। চলেন এবার কাছে যাই, কারণ হচ্ছে যেহেতু ওই বাইক আটকাইছে সেহেতু আমারে আর ধরবে না। এই যে এই যে এই যে এই যে এই 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 দৌড় দৌড় দৌড়, পুলিশ, চোর পুলিশের দৌড়াদৌড়ি দেখে ফেললাম চিকনে। আচ্ছা যাক, চলেন আমরা এখন যাব প্রথম হচ্ছে বাবু ভাইয়ের ওইখানে, কারণ বাবু ভাইকে ফোন দিছিলাম। অ্যান্ড বলছিলাম যে আমার এটার চেনটা একটু টাইট করে দিতে হবে। অ্যান্ড চেন টাইট করার পর একটা সুন্দর রাইড আমরা আশা রাখি করতে পারবো। গলিতে একটু প্যারা খাইছি, বাট এই যে রোডে ওঠার পরে বেশ শান্তি পাইতেছি। আসলে এই বাইকগুলো বানানোই হয় হচ্ছে লং টাইম রাইডের জন্য, খোলামেলা রাস্তায় চালানোর জন্য। অলিগুলিতে এরকম চিপা চাপার মধ্যে চালানোর বাইক আসলে এটা না। অ্যান্ড যখনই আপনি এরকম খোলামেলা রাস্তায় চলবেন তখন সুপার একটা আরাম অনুভূত হবে আপনার, মানে হাতটা ছড়ায়, পাটা ছড়ায়। পা যদি সামনে দেওয়ার ব্যবস্থা থাকতো তাহলে আরও বেশি মজার হইতো। যাক চলেন বাবু ভাইয়ের ওখানে যাই, আগে চেন টাইট দিই, দেন বাকি ব্যাপার হবে। অ্যান্ড দেখেন বাসের ফিটনেস, এগুলারে ধরবে না, ধরবে শুধু বাইকরে। বাবু ভাই কি নামাজেই চলে গেলো কি না কে জানে, নামাজের টাইম মনে হয় চলতেছে, দেখা যেহেতু যাইতেছে না সেহেতু নামাজে হইতেও পারে। চেন কি ভাই চাক্কা সামনে এসে পড়ে না, চেনই ঢিল হয়, চেন ঢিল হয়, চেনই ঢিল হয়ে যায়। তাহলে তো এক সময় কি চেনের ঘাট কাটতে হইব, একটা সময় চেনের আপনার যে ইয়াটা ছেড়ে দিলে তখন তো চেন পালাইতে হয়। ও মানে চেনের ওই বেশি বড় হয়ে গেলে আর এটার কোনো উপায় নাই, কাইটা মাইটা লাইন করা যায় না, এটা মাইটা আগে করতো, এখন মানুষ ওই রিস্কে যায় না, রিস্কের ব্যাপার আছে। হ্যাঁ তাহলে তো এটা তো রিস্ক, এরা যদি এত তাড়াতাড়ি চেন ঢিল হয়ে যায়, নতুন বাইক 1700 কিলো মাত্র চলে, না ঢিল হইতেই পারে, আপনার রাস্তাঘাট খারাপ থাকলে আপনার গাড়ির জন জাকি খায়, হ্যাঁ তখন তো আপনার এটার প্রবলেম হবেই। ওকে ওকে, এটা কোনো ব্যাপার না, চেনটার ইলাস্টিসিটি ছেড়ে দিলে তখন সাউন্ড করে, এই জন্য মানুষ আর ওই আগের এন্ড মানুষ রিল্যাক্স চায়, সাউন্ড চায় না। বুঝতে পারছি, যাক এক দুটাতে টাইট হয়ে গেছে, ভাইয়া একটু লুপ দিয়ে দিও, চাবি লাগানোই আছে বাইকে। ভাই তাহলে যাই, তুফানের মতো লিফান চালাবো এখন, তাহলে আল্লাহ হাফেজ ভাই, দেখা হবো নি। মোটামুটি চেনটা টাইট দেওয়ার পর এখন স্মুথনেস আগের চেয়ে একটু ভালো, স্মুথ হয়েছে। আর যেহেতু ব্রেক ইন পিরিয়ডের বাইক সেহেতু একটু স্মুথ কম থাকবে, একটু ইঞ্জিন গরম হবে, এটাই স্বাভাবিক। এটা 4-5 হাজার কিলো পরে গিয়ে ঠিকঠাক হয়ে যাবে যদি বাইকের ইঞ্জিন কন্ডিশন ভালো রাখা যায়। আর যদি কেউ ঠিকঠাক মতো না চালায় তাহলে যে কোনো বাইকই উল্টাপাল্টা হয়ে যেতে পারে, তবে ওই সমস্ত ব্যাপারেও ডিটেলে আজকে যাব না। আজকে আমি জাস্ট এতটুকুর মধ্যেই থাকি যে এই বাইকটা চালায় কেমন লাগতেছে। সত্যি কথা আমার সিটিং পজিশনটা এত বেশি কমফোর্টেবল লাগতেছে, আমার মনে হইতেছে এতদিন কি চালাইলাম। মানে আমি জিক্সার বলেন বা অন্যান্য যে কমিউটার বাইক আছে, হর্নেট চালাইছি, জিক্সার চালাইছি, এরপর SF চালাইছি, ওগুলা মজার, অবশ্যই মজার, বা FZS সিরিজের বাইকগুলো তো আরও বেশি মজার, কিন্তু এইটায় বসে যে একটা শান্তি, মানে মনে হয় যে
কাগজ দিলে বৈশা লেখাও যাবে এরকম, বা মনে হয় যে পানি টানি খাওয়া যাবে বাইক চালাইতে চালাইতে, এত ইজিলি বসা যায়। এক হাত ছেড়ে আপনি এখানে রাখলে আপনি বুঝবেনই না যে মানে এক হাত দিয়ে বাইক চালাইতেছেন। কন্ট্রোলিং অনেক বেশি মজার, যে ব্যাপারটা এনজয় করতেছি। অ্যান্ড আসলে এই ট্যুরিং বাইকে একবার যারা অভ্যস্ত হয়ে যায় বা এই অ্যাডভেঞ্চার বাইকে, তারা অন্য বাইকে এই জন্যই ভালো বলে না, কারণ যারা CBX চালাইছে আমি তাদেরকে দেখছি যে তারা CBX-এর মধ্যে যে কমফোর্টটা পায় ওইটা অন্য যত ভালো বাইকই তাদের দেওয়া হয় মানে ওটারে তারা ভালো বলবেই না, তারা CBX-টারেই ভালো বলবে। এবং CBX-টা হচ্ছে আমি লং টাইম চালাই নাই, যদি লং টাইম চালাইতাম তাহলে আমি ওটা সম্পর্কে বলতে পারতাম। আমি ওইটা একদিন দুই দিন অল্প একটু চালাইছি, অ্যান্ড আজকে এটা চালায় বুঝতেছি যে আসলে CBX-ও ভালো হবে বা এটাও অনেক ভালো। অ্যান্ড যদি এগুলার মধ্যে একটু টুইন সিলিন্ডার বা ফোর সিলিন্ডার বা একটু যদি CC বেশি বাইকগুলো আসে, আমার মনে হয় আরও একটু বেশি ব্যাপারটা আমাদের জন্য কমফোর্টেবল এবং আর একটু আরামদায়ক হবে, আর একটু মানে ট্যুর করতে আমাদের অনেক বেশি সুবিধা হবে। কারণ এই ধরনের একটা বাইকে আপনি পেছনে প্যানিয়ার বা পেছনে টপ বক্স এগুলো লাগায় যে পরিমাণ জিনিসপত্র নিতে পারবেন, দেখা যাবে যে দুইজন আরামে ট্যুর করে চলে আসতে পারবেন কাঁধে টাঁধে কোনো ব্যাগ ট্যাগ না নিয়ে। এবং ওই সব জিনিসের মধ্যে জিনিসপত্র থাকলে বৃষ্টিতেও ভিজে না, যে কোনো প্রতিকূল পরিবেশে আপনি ওখান থেকে বের হয়ে আসতে পারবেন বাইক নিয়ে। বাট সামনে তো বেশ জ্যাম, শুধুমাত্র জ্যামে একটু ঝামেলা, জাস্ট হ্যান্ডেলটা একটু চওড়া, প্রথম দিন চালাইতেছি এই জন্য একটু আনইজি লাগতেছে। বাট আমার মনে হয় রেগুলার চালাইলে এগুলোও কোনো প্যারা বইলা আমার মনে হবে না, এরকমটাই লাগতেছে। চলেন দেখি, 300 ফিট গিয়ে মোটামুটি আর একটু স্পিডেও চালাইতে পারবো, 70-80 পর্যন্ত উঠায় দেখবো নে যে হাই স্পিডে কীরকম কী লাগে। পূর্বাচল বামে বাড্ডার রামপুরা হচ্ছে ডান দিকে ওই মোড় থেকে, অ্যান্ড এই উপরে তারপরে এক্সপ্রেসওয়েতে ঝাড়ু দিতেছে মানুষজন উপরে। আমি আরও চিন্তা করলাম কি রে এক্সপ্রেসওয়ের মধ্যেও কি এই সামনের জনসনের মতো কি একদম মানুষজন ভিড় করে পর্যটন স্পট বানায় ফেলছে কি না। যাক, জ্যামে পড়লে একটু ঝামেলা হইতেছে, এছাড়া আর সব কিছু বেশ এনজয় করতেছে। আর এই বাইকটা একটা জিনিস মজার, গাড়ির মতো লুকিং গ্লাসগুলো এত সুন্দর প্লেস করা হয়েছে যে একদম সব কিছু সুন্দর দেখা যায়। আর আমি প্রথমে একটু এদিক দিয়েই যাই, মানে এই মিডলের এই একদম ডান পাশের যেই রাস্তাটা এটার মধ্যে 80 পর্যন্ত চালানো যায়, যদিও বাইকের স্পিড আসলে 80 পর্যন্ত চালানোর নিয়ম এখন আছে কিনা আমরা জানি না। আমরা আসলে এখন একটু হুতাশার মধ্যে আছি, নিজেরাও জানি না যে আইন কোনটা পাস আর কোনটা ফেল আর কোনটা প্রস্তাবিত আর কোনটা মানে প্রস্তাব দিয়ে দেন পাস হয়ে গেছে, এই ব্যাপারগুলো আমরা নিজেরাও অতটা ভালো জানি না। বাট সব গাড়ি যেরকম চলতেছে ওর চেয়ে আমি মনে হয় একটু কম স্পিডেই চলতেছি, এই হলো আমার অবস্থা। অ্যান্ড আমি যেটা করব, আমি এই মিডল লেন দিয়ে যাব না, কারণ এটার মধ্যে চেকপোস্টের অবস্থাটা একটু বেশি থাকে। অ্যান্ড এই বাইক আমার নামে না, মানে চেকপোস্টটা এই মিডল লেনেই বেশি বসে এইটার মধ্যে মেইন এক্সপ্রেসওয়েতে, আর স্পিড গানও এইখানেই বেশি মারে। তার চেয়ে ভালো আমি সার্ভিস লেন দিয়ে চলে যাই, সার্ভিস লেনে মাঝে মধ্যে একটা দুইটা পুলিশ থাকে, বাট বেশিরভাগ সময় দেখা যায় যে শুধু চেকপোস্টের ওই জালিগুলা ফালানো থাকে, মানে বেরিগুলা ব্যারিকেড বা যাই বলে ওই যে তার কাটা দেওয়া যে ফ্রেমগুলা ওইগুলা দেওয়া থাকে, বাট পুলিশ থাকে না, এ হলো অবস্থা। অ্যান্ড এই বাইকটা আমার যেটা মনে হইতেছে যে এখন 6 নম্বর গিয়ারে আছে, 6 নম্বর গিয়ারে 4,500 RPM এ আছে, 63 পর্যন্ত স্পিড আমি ইজি পাইতেছি। এরকম RPM-এ ধরে রাখলে মনে হয় মাইলেজ ভালোই পাবো। অ্যান্ড অনেকে বলে যে মাইলেজ নাকি চাইনিজ বাইকে একটু কম পাওয়া যায়, বাইলি ফানে যদি হাই রেপ করেন তাহলে যে কোনো বাইকেই মাইলেজ কম পাবেন। অ্যান্ড এই বাইকটা কেনার পরে আমি 500 টাকার তেল ওই দিন মনে হয় ঢুকাইলাম, 500-ই মনে হয় ঢুকাইলাম, এছাড়া আর ঢুকাই নেই। ওই দেখেন মধ্যের অবস্থা, মধ্যে কী পরিমাণ সিগন্যাল, অল্প একটু ফাঁকা রাখছে, পুলিশের ব্যাপার আছে আর বাইকগুলোকে ধরতেছেও। আর এইদিকে ও সার্জেন্ট ভাই আজকে এইখানে, অ্যান্ড অন্য বাইক নিয়ে ব্যস্ত, যাক আমি বাইচে গেছি, র্যাকারও আছে সেই, আজকে কেস হবে ধামার ধাম। আর যেটা বলতেছিলাম, রে 500 টাকার তেল ঢুকাইছি, ঢুকাই আজকে মোটামুটি বের করলাম, এখন দেখা যাক কি 500 টাকার তেলে কয়দিন চলে, 3 কাটা অলরেডি আছে। অ্যান্ড আমি যখন 500 টাকার তেল ঢুকাই তখন এটার মধ্যে হচ্ছে ইমার্জেন্সি চলতেছিল, এই হলো অবস্থা। যাক, ওভারঅল আকাশের অবস্থা খুব খারাপ মনে হইতেছে, ডান পাশে পুরাই মেঘ, বাম পাশের মেঘগুলো একটু সাদা, বৃষ্টি হইলেও হয়তো ওই দিক পর্যন্ত আবার একটু মেঘ বেশি, বৃষ্টি হইলে একদম খারাপ হবে না, ভালোই হবে। কারণ 300 ফিটে বৃষ্টি হইলে ভাই পুরা কাক ভেজা বানায় ফেলে, এখানে বৃষ্টি একটু বেশি হয় খোলা জায়গা তো। এমনও দিন আছে যে এখানে বৃষ্টি হয়েছে অথচ সিটির লোক আমরা জানি না যে বৃষ্টি হয়েছে। যাক, বৃষ্টির ব্যাপারও বাদ, আমাদের মেইন প্ল্যান যেটা, সময় এখন কয়টা, সময় এখন 6:09, আমাদের হাতে আরও ঘন্টাখানেক সময় আছে আলো, আমরা রাইড করবো, রাইড টাইড করে দেন হয়তো একটু খাওয়া দাওয়া করবো কোনো জায়গায় যদি ক্ষুধা লাগে, অ্যান্ড দেন তারপরে সিটিতে ব্যাক করবো। মূলত এটা নিয়ে ঘোরাটাই আমার মেইন উদ্দেশ্য ছিল। অ্যান্ড এখন 5,000+ RPM আছে, 73 পর্যন্ত স্পিড উঠছে, অ্যান্ড 73 স্পিডে এই বাইকটার স্ট্যাবিলিটি এত বেশি ভালো, এবং সামনের যেই ওই যে ওটা দেওয়া হয়েছে ওইটার কারণে বাতাসটা উড়ে আমার মাথার উপরে দিয়ে এত সুন্দর পাস হইতেছে যে আমার বডিতে বাতাস বলতে গেলে লাগতেছেই না। এটা কিন্তু একটা খুব খুব বড় একটা ইস্যু, আপনি যখন
মানে বাতাস যখন শরীরে অনেক স্পিডে লাগবে তখন দেখা যাবে যে আপনি অল্পতে টায়ার্ড হয়ে যাবেন। আর এরকম এটার মধ্যে এক্সটেন্ডারও লাগানো যায়, এরকম যখন বাতাস কম লাগবে তখন দীর্ঘ সময় রাইড করলেও আপনার টায়ার্ডনেসটা অত কাজ করবে না, একটা ভালো ভালো জিনিস। এই জিনিসটা টুরিং বাইকে বেশি দেয় এই জিনিসটা, বাট এইটাতে যতটুকুই দিছে দেখতে একটু ছোটো লাগতেছে, বাট আউটপুট খারাপ না, একদম ভালোই লাগতেছে। ওইখানে রোদ, এইখানে কালো মেঘ, গুড়ি গুড়ি বৃষ্টিও পড়তেছে, আশপাশে সব দিকে সাফ, অল্প একটু জায়গা, পিকের স্পেস, শিপের মতো একটা মেঘ মেঘ খেলাধুলা চলতেছে, যাক আমরা যেটা করতে পারি এখন। এই বৃষ্টিটা যে কোনো সময় নামতেও পারে, আমার হেলমেটের গ্লাসেও কিছু ফোটা পড়ছে অ্যান্ড এখনও হাতেও পড়তেছে। একটা দোকান টোকানে দাঁড়াই, এই মেঘটা সরে যাক, তারপরে আবার চালাই। ধোয়া বাইকটা নিয়ে বের হয়েছি, এখন যদি বৃষ্টি আসে রাস্তা পানি পানি হয়ে যায়, বাইকটা আমার আবার ধুইতে হবে। এই সিজনটা পুরাই একটা বাইক ধোয়ার জন্য একটা লস প্রজেক্ট সিজন ভাই, ভালো বৃষ্টি পড়তেছে এবার, চলেন ভাগি এখান থেকে। খেলাটা দেখেন না একবার, ও এখান থেকে টান দিতেছে, ও উপরে ঝুলা যেতেছে, এক হাত দিয়ে ঝুলতেছে সে, আবার ও যখন টান দেয় ওদিকে ও ও দুই হাত দিয়ে ঝুলতেছে, সেই খেলাধুলা চলতেছে। ও এদিক দিয়ে বের হওয়া যায়, আসতে হচ্ছে একটু খাওয়া দাওয়া করার জন্য, একটু হাঁস খাওয়ার ইচ্ছা আছে ভেতরে, হাঁস টাস খেয়ে দেন, আবার সন্ধ্যার আগে আগে রাইড করার ইচ্ছা আছে। অ্যান্ড এই পার্কটা একটু ফ্লপ হয়ে গেছে, পিছনে আরেকটা পার্ক দেখছি খুব হিট হয়ে গেছে, এটার মধ্যে আছে এগুলো, আমি এটাই উঠছিলাম একবার, ট্রেন আছে আর ওই যে নৌকা টৌকা আছে, তো রোদের খেলাটাই বেশি মজার লাগছে। একবার এই বেশি উঠায় দিছে, বেশি উঠায় দিছে, ওরা কিন্তু জামজ ভাই, দুইটা একদম একই রকম ছিল, আরে কই উঠা যেতেছে, সেই অবস্থা। বিকেলটা আমরা খুব সুন্দর একটা জায়গায়, সুন্দর পরিবেশে, সুন্দর একটা ব্যাপার স্যাপারের মধ্যে দিয়ে শেষ করছি। অ্যান্ড অল্প একটু খাইছি, হাঁসের মাংস দিয়ে একটু পিঠা খাইছিলাম, চিতই পিঠা, যেটা হচ্ছে শীতে মানুষের ফেভারিট ফুড, বিশেষ করে গ্রাম বাংলায়। এখন এটা এখন সব কিছু আসলে চেঞ্জ হয়ে গেছে, শীতের দিনে শীত পড়ে না, বৃষ্টির দিনে বৃষ্টি হয় না, ঠিক ওরকম খাবারও চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, আরেকটা জিনিস চেঞ্জ হচ্ছে, সেটা হলো 300 ফিট রোডের লাইটের আলো, একটা পরপর জ্বালাইছে, সবগুলো এখন জ্বালায় না, মাঝখানে একটা বন্ধ রেখে দুই পাশে দুইটা এরকম, মানে আগে যদি 100টা জ্বলতো এখন 50টা জ্বলে, এই হলো অবস্থা। বাট নিচের এখানে আলো আছে, কিন্তু কেন যেন মনে হইতেছে ভোল্টেজ কমায় দেওয়া হয়েছে, অথবা লাইটগুলো পুরান হওয়াতে মনে হয় আলো কমে গেছে, এরকমটা লাগতেছে। যাক, তারপরেও ভালো লাগতেছে, তারপরেও দেখা যাইতেছে সব কিছু। একবার ভাবছিলাম যে এখান থেকে গিয়ে যেখানে আলো আছে এরকম কোনো জায়গায় গিয়ে ভিডিওটা করব, বাট পরে আবার চিন্তা করলাম ধর এই বাইক নিয়ে আবার জ্যামে ঢুকে আবার মুডটা যদি খারাপ হয় পরে দেখা যাবে ভিডিওটা ভালো লাগবে না। বাট এখানে সন্ধ্যা হওয়ার সাথে সাথে একটা সুন্দর ওই যে মেঘলা ভাবটা কেটে গেছে, আশপাশে হয়তো কোথাও বৃষ্টি হয়েছে, সুন্দর একটা ঠান্ডা বাতাস বইতেছে, এখানে সব কিছু মিলে এবার বেস্ট ফিল কাজ করতেছে। তাই ভাবলাম আপনাদের কাছ থেকে এই এলিফ্যান্ট কেপিটি 4V বাইক চালানোর বাইক এক্সপিরিয়েন্সটা, মানে চালানোর রাইডিং এক্সপিরিয়েন্সটা, ভিডিওটা এখানেই শেষ করি। অ্যান্ড আরও কয়েকটা ভিডিও আশা রাখি আসবে এই বাইকের, যদি সব ঠিকঠাক থাকে হয়তো একটা লং ট্রিপ করার ট্রাই করবো এই বাইকটা নিয়ে, দেখা যাক কী হয়, যা হয় তা তো অবশ্যই জানতে পারবেন। হ্যাঁ, তাহলে আজকের এই ভিডিওটা থেকে এখানে বিদায় নিই, যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন, চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন প্লিজ। অ্যান্ড জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, দেখা হচ্ছে তাহলে এরকম ভিডিও নিয়ে সামনে আবার, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল। সামনে অন্ধকার, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, অ্যান্ড চিল প্রো, চেক দ্য মাইক এন্ড মেক শিওর ইট সাউন্ড রাইট বয়েজ।